अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোর কি মাথা খারাপ নাকি রে?
জয় ভোলা মহেশ্বর। তোমার ছেলের জন্মদিনের পুজো শেষ হয়েছে, আর সেটাও বিধি মেনে। আচ্ছা, এবার সবাই তাড়াতাড়ি চলো, প্রাসাদে রোহিত বাবার জন্মদিন শুরু হতে চলেছে, ওখানে অনেক কাজ বাকি। এই দেখুন কাপুর বাবু, এই যে এত ডেকোরেশন দেখছেন না, এই সব ব্যবস্থা আমি করেছি। এই যে ফুলগুলো দেখছেন, এক জায়গা থেকে এনেছি, লাইট অন্য জায়গা থেকে এনেছি, মানে ব্যাপারটা হচ্ছে। এক মিনিট। হ্যাঁ জামাই বাবু, যাও গিয়ে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করো, তাড়াতাড়ি। এই এদিকে এসো, আর বাকিটা সব কোথায় গেল? ওখানে। আরে ওখানে ওরা কি করছে? ওদের সবাইকে এখানে ডাকো। আরে দিদি, খুব সুন্দর দেখাচ্ছে তোমায় আজ। আচ্ছা দিদি, মা কোথায়? আরে মা, মা প্রণাম। মা, এই সব ব্যবস্থা আমি করেছি। একটা কথা বলো তো আমায় মা, কোনো খামতি থেকে যায়নি তো? হ্যাঁ, আমি বলবো কি খামতি থেকে গেছে, বলবো কি খামতি থেকে গেছে। হ্যাঁ না, ছেড়ে দাও মা, আমি ওই একটু অতিথিদের দেখে আসি। বড় মালিক, ক্ষমা করবেন, আসতে একটু দেরি হয়ে গেল। খুব ভালো, খুব ভালো। যখন এদিককার সব কাজ হয়ে গেছে, সব ব্যবস্থা করে ফেলেছি, তখন উনি খেতে চলে এলেন। ফাঁকিবাজ কোথাকার। কতবার বুঝিয়েছি যে ওর সঙ্গে এ ধরনের কথা একদম বলবে না। ও শুধু আমার ড্রাইভারই নয়, এই পরিবারের একজন সদস্য, বুঝলে? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আর এমনিতে এখানে অনেকেই আছেন কাজ করার জন্য, তুমি যাও মিনার সঙ্গে গিয়ে এনজয় করো, যাও। হ্যাঁ যাও। আরে ওদিকে কোথায় যাচ্ছো? এদিকে এসো, এদিকে এসো। আরে ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে, অনেক বড় হও, যাও, রোহিত তোমার জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ রাজ, তুই সাহায্য না করলে আমার তো কোনো কাজই হয় না। এক সেকেন্ড। তোর জন্যে যা গিয়ে এটা পরে রেডি হয়ে নে। না ছোট মালিক, এটার এটার কোনো দরকার নেই। কেন? এটা আমি স্পেশালি বাবাকে বলে তোর জন্যই এনেছি। প্লিজ প্লিজ না, নে না। না ছোট মালিক। আরে নে না। আরে আরে দাদা, একে এই সব দেবার কি প্রয়োজন? পুনম, আমি তোকে জিজ্ঞেস করেছি, আমি তোকে কতবার বলেছি যে আমার রুমে নক করে ঢুকবি, যা এখন। ও হ্যালো, আমার কোনো শখ নেই এখানে আসার। বাবা আমাকে বলেছে তোমাকে তাড়াতাড়ি ডাকার জন্য, তাই আমি এখানে এসেছি। চলে এসো তাড়াতাড়ি। তুই এটা নে আর গিয়ে রেডি হয়ে আয়। আরে যদি তুই এটা পড়িস, তাহলে আমি ভাববো তুই আমাকে বার্থডে গিফট দিয়ে দিয়েছিস। তো তুই আমাকে বার্থডে গিফট দিবি তো? যা গিয়ে রেডি হয়ে আয়, যা। ওই দেখো, ওই যে রোহিত এসে গেছে। কি মিষ্টি লাগছে। দেখো আমাদের রাজকে কি সুন্দর লাগছে। নিশ্চয় রোহিত বাবাই ড্রেসটাকে দিয়েছে, তাই না? রোহিত। নমস্কার আঙ্কেল। হ্যাপি বার্থডে সোনা। থ্যাংক ইউ। Thank you.
আরে কি করছিস, কি তুই দেখে চল। হ্যাঁ ধাক্কা দিয়ে দিলি আমাকে। হ্যাঁ যা যা। কে ওই মেয়েটা আর কাকে খুঁজছিল? হ্যাঁ